কারেন্ট চলে গেলেও ওয়াইফাই চলবে বিদ্যুৎ না থাকলেও রেকর্ড হবে সব কিছুই কীভাবে এই হচ্ছে মিনি ডাব্লু জিপিএস মিনি হলেও পাওয়ারফুল যার ক্যাপাসিটি দশ হাজার চারশো এমএইচ ওয়াইফাই রাউটার অনু সব কিছুতেই কারেন্ট গেলে ব্যাকআপ দেবে এছাড়াও কারেন্ট গেলে আপনি মোবাইলেও চার্জ দিতে পারবেন এটি থেকে কারেন্ট যাওয়ার সাথে সাথেই অটো অন হয়ে যায় তাই খুব স্মুথলিভাবেই রান করতে পারে আমি আজ আপনাদের এটার প্রয়োজন ব্যবহার এবং কোয়ালিটি সম্পর্কে জানাবো তার আগে বলে নেই বাজারে এই ইউপিএসটির অনেক চিপ কপি পাবেন যা এক হাজার টাকার নিচে তারা অফার করে থাকে কিন্তু সেগুলো খুবই বাজে মানের এবং চার্জিং ব্যাক আপ দেয় না বললেই চলে এবং খুব দ্রুত নষ্ট হয়ে যায় তাই কেনার আগে অবশ্যই চেক করে নেবেন আর এই ইউপিএসটি সহ সকল ধরনের অরিজিনাল ও অথেন্টিক প্রোডাক্ট পেতে ভিজিট করুন আমাদের পিক স্টোর ডট কম ডট বিডিতে এবার আসা যাক এই ডাব্লু জিপিএসটিতে সুন্দর এই বক্সটি খুললেই পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল তিনটি আউটপুট কেবল আর সুন্দর এই ইউপিএসটি ডিফল্ট প্যাকেজের সাথে কোনো চার্জিং অ্যাডাপ্টার দেওয়া হয় না তবে রাউটার এর অ্যাডাপ্টার ব্যবহার করা যায় আপনি চাইলে অ্যাডাপ্টার সহ বা অ্যাডাপ্টার ছাড়াও নিতে পারবেন আর নিশ্চিন্ত ব্যবহারের জন্য থাকছে এক বছরের ওয়ারেন্টি ইউপিএসটির বডি প্লাস্টিকের তৈরি হলেও যথেষ্ট মজবুত ডান পাশে চার্জিং ইনপুট হিসাবে দেওয়া হয়েছে বারো ভোল্টের একটি ইনপুট পোর্ট সামনের দিকে রয়েছে পাওয়ার অন অফ বাটন এলইডি ইন্ডিকেটর একটি ইউএসবি টাইপ এ পোর্ট আর দুইটি ডিসি টু ডিসি পোর্ট মডেল অনুযায়ী বারো ও নয় ভোল্টের আউটপুট দিয়ে থাকে এই মিনি ইউপিএসটি ইউপিএসটির ক্যাপাসিটি দশ হাজার চারশো তাই আপনি সাত থেকে আট ঘন্টার একটা নিশ্চিত ব্যাকআপ পেয়ে যাবেন পাঁচ ভোল্টের যে ইউএসবি পোর্ট আছে এটি দিয়ে আপনি আপনার ফোনকে চার্জ করতে পারবেন আমরা আমাদের অফিসে ফোন চার্জ করে দেখেছি এটি দশ ওয়াট পর্যন্ত চার্জ করতে পারে এছাড়া বাকি যে দুইটি পোর্ট আছে তা দিয়ে আপনি আপনাদের রাউটার অনু এবং আইপি ক্যামেরায় আউটপুট পেয়ে যাবেন এবং তিনটি পোর্টই একসাথে আউটপুট দিতে পারে তাই কোনো ধরনের কোনো নিরিবিচ্ছন্নতা ছাড়াই সকল ডিভাইস ব্যবহার করা যায় কারেন্ট চলে গেলেও এখন এটা কেন ব্যবহার করবেন আমরা সেই বিষয়ে কথা বলি আমাদের দেশে কি পরিমাণ লোডশেডিং হয় সেটা আমরা সবাই জানি এছাড়া বর্ষায় বা গরমে কারেন্ট তো থাকেই না তার সাথে যদি ওয়াইফাই না থাকে সেক্ষেত্রে কিন্তু ঝামেলাটা আরও দ্বিগুণ হয়ে যায় তো ওই সময়গুলোতে এই ডিভাইসটি খুব সুন্দর একটি ব্যাক দিয়ে দিতে পারবে আর এটা যেহেতু ইউপিএস তাই আপনাকে চার্জিং করা নিয়ে কোনো টেনশন করতে হবে না কারেন্ট চলে আসলে এটি অটোমেটিক চার্জ হয়ে থাকবে তাই আপনি বলা যায় যে বিরামহীনভাবেই ব্যবহার করতে পারবেন কারণ আমাদের দেশে সাধারণত এত দীর্ঘ সময় কারেন্ট যায় না আর যেহেতু আমি বলেছি এটি সাত থেকে আট ঘন্টার ব্যাক দিতে পারে তো লং টাইম গেলেও আপনি ব্যাক পেয়ে যাবেন এছাড়া আমাদের দেশে দেখা যায় যে এক থেকে সর্বোচ্চ দুই ঘন্টার কারেন্ট থাকে এবং কারেন্ট আসলে এটি আবার ফুল চার্জ হয়ে থাকবে তবে একটা কথা বলে রাখি যে রাউটার আর অনু অন থাকলেই যে ওয়াইফাই চলবে এমনটা কিন্তু না অবশ্যই আপনি যে সার্ভিস প্রোভাইডারের লাইন ইউজ করেন তারও কিন্তু ব্যাকআপ সিস্টেম থাকতে হবে আমরা জানি ব্রডব্যান্ড কানেকশনের জন্য দুজনেরই কিন্তু আপনার পাওয়ার ব্যাক থাকতে হয় অবশ্যই আগে জেনে নিবেন আপনি যে প্রোভাইডারের লাইন ইউজ করেন তারও এই ধরনের কোনো পাওয়ার ব্যাকআপ সিস্টেম আছে কি না নেট কানেকশনের জন্য কিন্তু উভয় পক্ষেরই ব্যাকআপ সিস্টেম থাকতে হবে ফাইনালি আসল এবং নকল প্রোডাক্টের পার্থক্য কিন্তু বাহির থেকে দেখলে বোঝা যায় না তাই কেনার আগে অবশ্যই শিওর হয়ে নিবেন আর সঠিক এবং অরিজিনাল পণ্যটি কেনার জন্য এখনই ঘুরে আসতে পারুন pixstore.com.bd স্টোর ভালো থাকবেন সুস্থ থাকবেন পিক্স স্টোরের সাথে থাকবেন